আর মাত্র একটা মাস অতিবাহিত হলেই আগামী 27 মার্চ থেকে 10টি নতুন টিমকে নিয়ে শুরু হয়ে যাচ্ছে ধামাকাদার আইপিএল 2022। আইপিএল 2022-এ আসা নতুন দুটি টিমের পাশাপাশি আরও 6টি বড় টিম এই আসন্ন আইপিএল 2022-এ তাদের ক্যাপ্টেন বদলে দিয়ে খেলতে যাচ্ছে আইপিএল 2022-এর মহাটুর্নামেন্ট। হ্যাঁ বোস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব আসন্ন আইপিএল 2022-এ আসা নতুন 10টি টিমের অফিসিয়াল নাম কি, তাদের হয়ে আইপিএল 2022-এ কারা কারা ক্যাপ্টেন্সি করবে ও কোন 6টি বড় টিম তাদের ক্যাপ্টেন বদলে ফেলল আইপিএল 2022-এর শুরুর আগে। তাই সব কিছু জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএল এর একজন বড় ফ্যান হলে ও 10টি নতুন টিমকে নিয়ে শুরু হতে যাওয়া আইপিএল 2022 দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। প্রথম টিম সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বোস, আইপিএল 2022 শুরুর আগে এই টিম অলরেডি ডেভিড ওয়ার্নারকে ক্যাপ্টেন্সি পদ থেকে ছেঁটে ফেলে কেন উইলিয়ামসনকে সেই দায়িত্ব তুলে দিয়েছে। তাই আইপিএল 2022-এ এই অগাধ অভিজ্ঞতা সম্পন্ন কেন উইলিয়ামসনকে হায়দ্রাবাদ টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাতে দেখা যাবে। এরপর দ্বিতীয় টিম চেন্নাই সুপার কিংস। হ্যাঁ বোস, আইপিএল ইতিহাসে এটাই একমাত্র টিম যা সেই 2008 সাল থেকে একই ক্যাপ্টেন অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে খেলে আসছে। কিন্তু যেহেতু এবার MS ধোনি আইপিএল থেকেও অবসর নেবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাই বর্তমান রিপোর্ট অনুযায়ী মহেন্দ্র সিং ধোনি আইপিএল 2022-এর মাঝপথেই ক্যাপ্টেন্সি ছেড়ে রবীন্দ্র জাদেজা ও ঋতুরাজ গাইকোয়াড়কে সেই দায়িত্ব তুলে দেবেন বলে খবর রয়েছে। এরপর তৃতীয় টিম পাঞ্জাব কিংস। হ্যাঁ বোস, ক্যাপ্টেন কেএল রাহুল এই টিম থেকে বেরিয়ে আসার পর এই টিম প্রাথমিকভাবে দুরন্ত প্লেয়ার ময়াঙ্ক আগরওয়ালকেই ক্যাপ্টেন বানানোর সিদ্ধান্ত রেখেছে। এছাড়া এই টিম ক্যাপ্টেন হিসেবে দলে নেওয়ার জন্য শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারকেও অ্যাপ্রোচ করেছে বলে রিপোর্ট রয়েছে। তাই বলা যায় 72 কোটি টাকা পার্শ্বে থাকা সত্ত্বেও যদি তারা এই অকশানে ধাওয়ান কিংবা ওয়ার্নারকে না পায় তবে পাঞ্জাবের ক্যাপ্টেন ময়াঙ্ক আগরওয়ালই হতে চলেছে। এরপর চতুর্থ টিম দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বোস, সাল 2019-এ টিমকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া সত্ত্বেও তারা শ্রেয়স আইয়ারকে ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলে ঋষভ পান্তকে সেই দায়িত্ব তুলে দিয়েছে। তাই সাল 2020 ও 2021-এর মতো এবারও দিল্লি ক্যাপিটালসকে ঋষভ পান্তই নেতৃত্ব দেবেন। এরপর পঞ্চম টিম লখনৌ। হ্যাঁ বোস, আইপিএল 2022-এর নতুন টিম প্রত্যাশা মতোই কেএল রাহুলকে 17 কোটি টাকা দিয়ে কিনে ক্যাপ্টেন হিসেবে দলে নিযুক্ত করেছে। তাদের অফিসিয়াল নাম এবার থেকে লখনৌ সুপার জায়ান্টস। এরপর ষষ্ঠ টিম মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ বোস, 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন এতটাই রোহিতের ক্যাপ্টেন্সিতে সফল যে এটা 100% নিশ্চিত যতদিন না পর্যন্ত রোহিত শর্মা নিজ ইচ্ছায় দল ছাড়ছে ততদিন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মাই ক্যাপ্টেন্সি করবেন। এরপর সপ্তম টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। হ্যাঁ বোস, কালই RCB CEO কনফার্ম করেছে তারা গ্লেন ম্যাক্সওয়েলকেই বিরাটের পর প্রাথমিক ক্যাপ্টেন হিসেবে ধরে রেখেছে এবং তারা মনীষ পাণ্ডে, শ্রেয়স আইয়ার ও ডেভিড ওয়ার্নার এই 3 প্লেয়ারকে অকশানের আগে ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য অ্যাপ্রোচ করেছে। তাই আসন্ন অকশানে RCB পাণ্ডে, ওয়ার্নার কিংবা আইয়ারকে না পেলে ম্যাক্সওয়েলকেই RCB নতুন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করবে। এরপর অষ্টম টিম আহমেদাবাদ। হ্যাঁ বোস, সবাইকে চমকে আইপিএল 2022-এর এই নতুন টিম 15 কোটি টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ ক্যাপ্টেন দলে নিয়েছে, যেখানে তাদের অফিসিয়াল নাম আহমেদাবাদ লায়ন্স হতে চলেছে। এরপর নবম টিম কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বোস, বর্তমান রিপোর্ট অনুযায়ী এই টিম ইয়ন মর্গানকেই ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছে, যেখানে তারা অকশানের আগে শ্রেয়স আইয়ার, স্টিভ স্মিথ এমনকি ডেভিড ওয়ার্নারকে প্রাথমিক অ্যাপ্রোচ দিয়েছে দলে ক্যাপ্টেন হিসেবে কেনার জন্য। তাই আমরা নিশ্চিত রূপে মর্গান, স্মিথ অথবা আইয়ারের মধ্যে যে কোনো একজনকে আইপিএল 2022-এ KKR-এর ক্যাপ্টেন হিসেবে দেখতে পাবো। এরপর দশম টিম রাজস্থান রয়্যালস। হ্যাঁ বোস, টিম এতটা সফল না হলেও এই টিম আবারও আইপিএল 2022-এর জন্য তাদের ক্যাপ্টেন হিসেবে সঞ্জু স্যামসনকেই নিযুক্ত করেছে। তো এই ছিল আসন্ন আইপিএল 2022-এর সমস্ত টিমগুলির নাম ও ক্যাপ্টেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আমরা এইভাবে আইপিএল 2022 সংক্রান্ত আরও ভিডিও ও আপডেট পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।